কাছাকাছি দাঁড়ান একটু। নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। এই মুহূর্তে সরাসরি নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক থেকে আমি রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, এদিন সকাল থেকে অর্থাৎ আজ শনিবার, আজ সকাল থেকেই বনগাঁ ও সংলগ্ন এলাকায় অর্থাৎ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালোপুরে রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল, রাধাকৃষ্ণ রাইস মিলের সামনে। এইখানেই একই যোগে বনগাঁতে তিনটি জায়গায় ইডি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এই রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল, সেই রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলেও কিন্তু ইডির অভিযান চলছে। এই মুহূর্তে আমরা একটু ভেতরের ছবি দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের গেট ইডির পক্ষ থেকে যে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা বন্ধ করে দিয়েছেন, এবং তারা বন্ধ করে দিয়েছেন। কারখানার কোনো কর্মী তারা যেমন ভেতরে ঢুকতে পারছেন না, ঠিক তেমনি কাউকে বেরোতেও দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ কালোপুর এলাকায়। আশেপাশে বহু মানুষ, স্থানীয়রা সকাল বেলা থেকেই তারা কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। এবং যে কথা বলছিলাম যে এই যে গেট, অর্থাৎ আমরা অন্যান্য অভিযানেও যে ছবি দেখতে পাই যে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে আসেন এবং তারা গেট বন্ধ করে ভেতরে তল্লাশি চালান, এবং সেই সময় ভেতর থেকে কাউকে বাইরে বা বাইরে থেকে কাউকে ভেতরে ঢোকার অনুমতি থাকে না। এখানে বহু স্থানীয় মানুষ রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই রাইস মিল এইখানে সকালে ইডির অভিযান, কবে নাগাদ এই রাইস মিল চালু হয়েছিল এবং কিছু জানেন আপনারা তো স্থানীয় মানুষ? রাইস মিল মোটামুটি চালু হয়েছে বছর দশেক, কিন্তু প্রথমে হয় এই ময়দার মিলটা হয়, তারপরে হচ্ছে রাইস মিল, আস্তে আস্তে পরে হয়। উদ্বোধন করেছিলেন বঙ্কিম ঘোষ, তখন উনি হচ্ছে সম্ভবত উপমুখ্যমন্ত্রী, না উনি হচ্ছে পূর্ণমন্ত্রী ছিলেন না, প্রতিমন্ত্রী ছিলেন। বঙ্কিম ঘোষ এসে উদ্বোধন করেছিলেন, মানে বাম জমানায় ওটা উদ্বোধন হয়েছিল। তখন শুধুমাত্র ময়দার মিল, রাইস মিল না, রাইস মিল হয়েছে। ও পাঁচ বছরের পরে আবার এই রাইস মিলটা চালু করেছে, করতেও সময় লেগেছে, তারপরে চালু হয়েছে। রাইস মিল এখানে ওরা প্রথমে অল্প জমি ছিল, এখন অনেক জমি কিনেছে। এই রাইস মিল হওয়াতে আমাদের বসবাসেরও খুব অনুপযুক্ত, মানে কালি এবং কুড়ো ধুলো বালি বাড়িতে বসবাস করা যায় না এরকম একটা পরিস্থিতি রাইস মিলটা হওয়াতে। কিন্তু ময়দার মিলে কোনো অসুবিধা হয় না, ময়দার মিলটা এইটা আর রাইস মিলটা ওই ডান সাইডে। কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছিলেন? আমরা কথা বলেছি, যখন ছাইটাই আমরা দেখা হয়েছে, ছাই এনে দেখেছি ছাদের পরের থেকে, তারপরে ওরা একটু কালো ছাইটাও ওড়ে না, কিন্তু এই যে সাদা ছাই এখানে রাস্তায় গেলে অনেকের চোখে যায় এবং তাদের অসুবিধাও হয়। ফলে এই ধরনের মিল একেবারে জাতীয় সড়কের পাশে আমার মনে হয়, আমার জ্ঞানত স্বরে আমি আর দেখিনি, এইটাই জাতীয় সড়কের উপরে এরকম একটা মিল, যাতে আশপাশের সাধারণ মানুষই খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। না জানি নে, এই আমি তো সবেমাত্র শুনলাম যে ইডি এসছে না কে এসছে তাও বলতে পারবো না, এসছে প্রশাসনের লোকজন। হ্যাঁ, প্রথমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেখলাম আর দুটো গাড়ি দেখলাম, এই আর কি। স্থানীয়রা যেমনটা জানাচ্ছিলেন যে এদিন সকালে তারা প্রথম খবর পান, কিন্তু তারা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না যে এখানে কারা এসেছেন। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে, ইডির পক্ষ থেকে এদিন বনগাঁর তিনটি জায়গায় একযোগে অভিযান চলছে। একটি নিউ মার্কেট এলাকায়, একটি পেট্রোল পাম্প সংলগ্ন জায়গায় এবং কোড়ারবাগানের একটি জায়গায়, সেখানেও ইডির আধিকারিকেরা পৌঁছেছেন বলে আমরা খবর পেয়েছি। পাশাপাশি এই যে রাইস মিল, রাধাকৃষ্ণ রাইস মিল বা রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ যশোর রোডের ধারে একদম কালোপুর এলাকায়, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কিন্তু ভেতরে রয়েছেন। এবং যে কথা আপনাদের একটু আগেও জানাচ্ছিলাম যে যখন তল্লাশি অভিযান চলছে বা ভেতরে তারা জিজ্ঞাসাবাদ করছেন যে খবর পাওয়া যাচ্ছে, সেই সময় কিন্তু তদন্তকারীদের পক্ষ থেকে ভেতরে কাউকে যেতেও দেওয়া হচ্ছে না বা প্রবেশের অনুমতি নেই। আমরা একটু আগে খবর পেয়েছিলাম যে সকালে প্রতিদিনের মতো এদিনও যখন কারখানার কর্মীরা আসেন তাদেরকে কিন্তু বাইরের গেটে আটকে দেন ইডির নিরাপত্তারক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানেরা রয়েছেন। আমরা একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, এই যে যশোর রোড,
একদম যশোর রোডের সংলগ্ন এলাকায় এই রাইস মিল। স্থানীয় সূত্রে যেটা জানা গেল যে প্রায় 10 বছর আগে বা তারও কিছুটা বেশি সময় আগে এই রাইস মিলের সূচনা হয় বা রাইস মিল চালু হয়, এবং তারপর থেকে প্রথমে এটি ময়দার মিল, ফ্লাওয়ার মিল ছিল, এবং তারপর সেটি ধীরে ধীরে রাইস মিলে কনভার্ট হয়েছে। আপনারা সকলেই জানেন, আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি, রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। গত মাসের শেষের দিকে তার সল্টলেকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ইডি। প্রায় 21 ঘন্টা জেরার পর খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি রেশন দুর্নীতি মামলায়। তার আগে এই একই অভিযোগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বাকিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে, এবং মনে করা হচ্ছে যে বাকিবুরের সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি। এবং আদালত সূত্রে বা আদালতের নির্দেশে 48 ঘন্টা অন্তর অন্তর কিন্তু মন্ত্রীর চিকিৎসা চলছে, কারণ যেটা জানা গেছে তিনি সুগারের রোগী, সুগারে আক্রান্ত। সে কারণেই আদালতের নির্দেশ মেনে গতকালও, অর্থাৎ গত শুক্রবারও তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে, এবং সেখানে যেহেতু তার সুগার রয়েছে সেই কারণে প্রতিদিনের প্রতি 24 ঘন্টা 48 ঘন্টা অন্তর অন্তর তার রক্তের সুগার, ক্রিয়েটিন প্রভৃতি পরীক্ষা করা হচ্ছে আদালতের নির্দেশ মেনে। গতকালকেও কিন্তু কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, এবং সেখানে তিনি দাবি করেন তিনি নির্দোষ। গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন বলেও কিন্তু গতকাল তিনি দাবি করেছিলেন, সে খবর আমরা গতকাল আপনাদের দেখিয়েছিলাম। ঠিক মনে করা হচ্ছে, আমরা বিশ্বস্ত সূত্রে যে খবর পাচ্ছি বা স্থানীয়দের অনুমান, যে রেশন দুর্নীতি মামলার অভিযোগের তদন্তে নেমেই কিন্তু ইডি এদিন কালুপুর এলাকার এই রাইস মিলে অভিযান চালিয়েছে, এবং এখনও অভিযান চলছে। সকাল 8:30 থেকে এই অভিযান শুরু হয়েছে, ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা। আমরা প্রতি মুহূর্তের আপডেট এইভাবে আপনাদের জানাতে থাকব। অভিযান চলছে এখনও পর্যন্ত, আমরা আরও একবার আপনাদের জানাবো। বনগাঁর তিনটি জায়গায় এদিন একযোগে ইডি অভিযান চালাচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ কালুপুর এলাকায় এই রাইস মিলের সামনে, এবং এখানেও যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ভেতর থেকে গেট আটকে দিয়েছেন এবং কাউকে ভেতরে ঢোকা বা ভেতর থেকে বাইরে বেরোনোর অনুমতি নেই, আধিকারিকদের নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই আধিকারিকেরা এদিন সকালে এসেছেন। একইভাবে বনগাঁ নিউ মার্কেট এলাকা, বনগাঁ কোড়ারবাগান এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এখনকার মতো এই পর্যন্ত, এইভাবেই প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা ফিরে আসব। খবরে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।